হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বন্ধুত্ব নিয়ে একটা আমার লেখা শেয়ার করতে চাই। আমি জানি এই শব্দটা সবার খুব পছন্দ, তাই বলছি শুনতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। দেখেছি অনেক মানুষের জীবনে অনেক বন্ধু থাকে, কিন্তু সবাই যে সত্যিকারের বন্ধু তার কি প্রমাণ আছে? সবাই কি বন্ধু হতে পারে বা সবাই কি বন্ধুত্ব করতে পারে? না, পারে না। আজকাল বেশিরভাগ মানুষই বন্ধুত্ব করে স্বার্থের জন্য, যেখানে স্বার্থ শেষ সে আর সেই জায়গা পায় না। কিন্তু আমার জীবনে তেমন বন্ধু নেই। হয়তো অনেক আছে বন্ধু, কিন্তু সত্যিকারের বলতে খুব কম। আসলে আমি বেশি কথা বলতে পারি না বা বলা পছন্দ করি না, তাই আমি যাদেরকে নিজের বন্ধু মনে করি বা যারা আমাকে নিজের বন্ধু মনে করে, আমার ব্যবহারে তারা অসন্তুষ্ট হয়, অপছন্দ করে বা দোষ দেয়। কিন্তু কোথাও গিয়ে হয়তো তারা একটু হলেও আমাকে বোঝে, তাই সেই বন্ধুত্বগুলো আজও টিকে আছে, হয়তো সারা জীবন থাকবে। আমি যতটা করি, বিশ্বাস কর আমি ঠিক ততটাই পারি। আর আমার মনে হয় বন্ধুত্ব যদি সত্যি হয়, সেটা হয় মনের থেকে। সে বন্ধুত্ব হারানোর ভয় আমি পাই না, আর সেসব বন্ধুই হারিয়ে যায় বা সেসব বন্ধুত্বই ভেঙে যায় যেখানে স্বার্থ থাকে, যেগুলো ডিপেন্ড করে ভালো মানুষের উপর, যেগুলো ডিপেন্ড করে রোজ কথা হওয়ার উপর, যেগুলো ডিপেন্ড করে জিনিস দেওয়া নেওয়ার উপর, আর যেগুলো ডিপেন্ড করে স্পেশাল ট্রিটমেন্টের উপর, যার মধ্যে চলে আসে জেলেসি, ইগো, কম্পিটিশন বা স্টেটাস কম্প্যারিজন। কিন্তু আসল বন্ধুত্বগুলো ঠিক থেকে যায় মনের মধ্যে। ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লাগলো এটা শুনে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এটা শেয়ার করুন নিজেদের কাছের মানুষের সাথে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট পোস্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুশি থাকুন।